উজাড় করে তুমি দিয়েছ ঢেলে আমাদেরই মাঝে জ্ঞানের আলো, প্রীতিরই বন্ধনে নিয়েছ বেঁধে শাসন স্নেহে আজ তোমারই বিদায়ী ক্ষণ। চোখে নামায় অঝোর শ্রাবণ, মনেতে ভাসে সব রঙিন স্মৃতিগুলো। ঠিক এই মুহূর্তটা, ঠিক এই মুহূর্তটা আমাদের প্রিয় প্রফেসর রুবিনা খান ম্যাডামের। 1965 সালের 17 জুন বাংলা তেসরা আষাঢ় বৃহস্পতিবার ফরিদপুর জেলায় জন্ম নিয়েছিলেন রুবিনা খান। কুমার নদীর পাড়ে চরকমলাপুর প্রাইমারি স্কুলের সামনে আমার পৈতৃক নিবাস। আমার দাদা মরহুম আব্দুল মজিদ খান ছিলেন পেশায় একজন মোক্তার। আমার আব্বা সারা জীবনে শিক্ষকতা পেশার অবসান ঘটান বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হিসেবে। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে। এই কবিতার রচয়িতা পল্লী কবি জসীমউদ্দিনের আদর স্নেহ মমতায় কাটে রুবিনা খানের 10 বছরের শৈশব জীবন। ডিস্ট্রিক্ট কাউন্সিলের ডাকবাংলোর পাশে কবি জসীমউদ্দিনের একটি বাড়িতে আমরা ভাড়া থাকতাম, ওইখানেই কেটেছে আমার 10 বছর। কবি আসতেন আমাদের বাসায়, প্রায় আসতেন, আম্মার সাথে গল্প করতেন, আম্মাকে ভাবিসাব বলে ডাকতেন। আম্মা আমাকে ওনার সামনে নিয়ে গেলে উনি মাথায় হাত বুলিয়ে আদর করতেন। শিক্ষার হাতে খড়ি হয় ঝিলটুলি মডেল স্কুলে। সেই স্কুল থেকে 2 পাশ করার পর প্রতি ক্লাসে ফার্স্ট পজিশনে থাকা সেই ছোট্ট রুবিনা খানের শৈশবের পরবর্তী 14 বছর কাটে পটুয়াখালীতে। যত আনন্দময় স্মৃতি আমার সেখানে। 1981 সালে পটুয়াখালী গার্লস স্কুল থেকেই আমি HSC পাশ করি। মোটামুটি একটা ভালো রেজাল্ট আলোড়ন তুলছিল ছোট্ট জেলা শহরে, আমাকে নিয়ে অনেক প্রোগ্রাম করা হয়েছিল। 83 সালে মহিলা কলেজ থেকে আমি HSC পাশ করে, সেটাও ভালোই ছিল রেজাল্ট। একটা SSC ফার্স্ট স্ট্যান্ডার্ড, HSC সেকেন্ড স্ট্যান্ডার্ড ছিল। অনার্সে তখনকার সেশন জটের কারণে আমি আমার রেজাল্ট হয় প্রায় 1989 সালে, দীর্ঘ সেশন জট ছিল। মাস্টার্সের রেজাল্ট হয় 91 সালে, সেটাও সেশন জটের কারণে। আর 90 গণ আন্দোলনের কারণে আমাদের ক্লাস পরীক্ষা সবই পিছনে চলে গেল। এরপরই একটি প্রাইভেট ফার্মে জয়েন করেন। পড়ার সুযোগ পাচ্ছেন না দেখে তিনি পরবর্তীতে চাকরি ছেড়ে BCS এর প্রস্তুতি নেন। এর মধ্যে বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করার কারণে বেসা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি, তখন প্রথম আছে বিদ্যুৎ ভবন আব্দুল মনি রোডে, ওরা সারা বাংলাদেশ থেকে 13 জন এটিকে রিক্রুট করে, তার মধ্যে একমাত্র মহিলা ছিলাম আমি। আমাদের নিয়ে বেসার যাত্রা শুরু হয়। সহকারী পরিচালক ফিনান্স ডিপার্টমেন্ট নিস্তালায় আমার রুম ছিল, 1.5 বছর ছিলাম বেসায়। ভালোই ছিলাম, তবে বিশেষ হওয়ার কারণে কেন ছেড়ে দিই। প্রথম পোস্টিং ছিল ফরিদপুর সরকারি কলেজে 1993 সালে 14 নভেম্বর। সেখানে 7 বছর এবং পরে চট্টগ্রাম মিরেশরাইয়ে রুবিনা খানের বিয়ে হয়। 2001 সালে জানুয়ারিতে কমার্স কলেজে, 2004 সহকারী অধ্যাপক হিসেবে পটিয়া কলেজে নিয়োজিত ছিলেন। 2005 সালে আবারও কমার্স কলেজে চলে আসেন। এরপর 2008 সালে অ্যাসোসিয়েট হিসেবে প্রমোশন হয়ে জয়েন করেন রাঙামাটি কলেজে। সেখান থেকে 2009 সালে মহসিন কলেজে এসে জয়েন করেন। প্রায় 10 বছর কাটে তার মহসিন কলেজে। 2019 সালের মে মাসে সিটি কলেজে জয়েন করেন বিভাগীয় প্রধান হিসেবে। বিভাগের ছাত্রছাত্রীদের ক্লাসমুখী করানোর জন্য প্রফেসর রুবিনা খানের ছিল ব্যাপক উদ্যোগ। উদ্দেশ্যে কথা, প্রথম কাজ হল লেখাপড়া। বলা হয় ছাত্রানাম অধ্যয়নং তপ। লেখাপড়াটাকে গুরুত্বের সাথে নিতে হবে, অন্তরে ধারণ করতে হবে। তার পাশাপাশি সহশিক্ষা, সহশিক্ষা কার্যক্রম সেটা চালিয়ে নিয়মিত ক্লাস নিশ্চিত করার পাশাপাশি সকল ব্যাচে গ্রুপ প্রেজেন্টেশন নিশ্চিত করতে হয়েছিলেন
কারণ তিনি চেয়েছিলেন হিসাববিজ্ঞানের ছাত্রছাত্রীরা শুধু অ্যাকাডেমিক রেজাল্টের পাশাপাশি জব স্কিলগুলোতেও হয়ে উঠুক দক্ষ। এমনকি আন্তঃবিভাগ মাল্টিমিডিয়া প্রতিযোগিতায় হিসাববিজ্ঞান বিভাগ রানার্স আপ সহ শ্রেষ্ঠ প্রেজেন্টার ও 2024 সালে ইংরেজ বিতর্কে কলেজ সেরা বিতার্কিক হওয়ার পাশাপাশি শ্রেষ্ঠ বিভাগ হওয়ার গৌরব অর্জন করেন হিসাববিজ্ঞান বিভাগ। শ্রেণীকক্ষে সর্বোচ্চ উপস্থিতির জন্য চালু করেছেন পুরস্কার, এতে ছাত্রছাত্রীদের মাঝে ক্লাসমুখী হতে উৎসাহ জুগিয়েছে। ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়নে চাকরির বাজারে চাহিদার আলোকে তিনি সফলভাবে একটি সেমিনার ও দুইটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছেন, যা সত্যি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অবিশ্বাস্য প্রাপ্তি। সেমিনারটিতে করেছেন বই সমৃদ্ধ ও 5টি ল্যাপটপ ডেস্কটপ দিয়ে বিভাগের ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার ল্যাব তৈরি করে ICTতে দক্ষ করার অনন্য উদ্যোগ নিয়েছেন। প্রতিটি ক্লাসে প্রজেক্টর, উন্নত সাউন্ড সিস্টেম, সিসি ক্যামেরা স্থাপন করে হিসাববিজ্ঞান বিভাগটিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পড়াশোনার পাশাপাশি তিনি বিভাগের ছেলে মেয়েদের মাঝে ক্রীড়ায় আগ্রহী করে তোলার জন্য ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টের ও পৃষ্ঠপোষকতা করতে দেখা যায়। ম্যাডামের নেতৃত্বেই বিভাগের সকল ব্যাচ প্রতি বছর শিক্ষা সফর আয়োজন করে সফলতা দেখিয়েছে। সর্বশেষ তিনি সকল সহকর্মীদের, ছাত্রছাত্রীদের মাঝে সুন্দর ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করে পড়াশোনার জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে গিয়েছেন। প্রত্যেকটা কাজের শুরুতে ম্যাডাম আমাদেরকে সতর্ক করেছেন কোনো শিক্ষার্থী যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এ ব্যাপারে ম্যাডাম বারবার আমাদেরকে সতর্ক করতেন। কোভিডকালীন সময়ে নিয়মিত প্রত্যেকটা দিন ম্যাডাম আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন, বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, এটার জন্য আমরা ম্যাডামের কাছে চিরকৃতজ্ঞ। আসসালামু আলাইকুম, আমি জামিল শাম শাফি, প্রফেসর রুবিনা খানের ছোটো সন্তান, পড়ালেখা করছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে। আজ আমার এতদূর আসার পেছনে আমার মায়ের অবদান কখনো বলে শেষ করা যাবে না। যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন আমার বাবা ইন্তেকাল করেন, সেই সময় থেকে শুরু করে আজ এই অনার্সের সমাপ্তির শেষ দিগন্ত পর্যন্ত আমার মাথার উপর আমার মা ছাদ হয়েছিলেন। মনে পড়ে যখন আমি উচ্চ মাধ্যমিকে পড়তাম তখন আমি একজন BNCC ক্যাডেট ছিলাম। BNCC থেকে আমার ভারতের প্রজাতন্ত্র দিবস ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ হয়। সেই সময় মায়ের প্রচণ্ড উৎসাহ এবং সাহসে সফলভাবে আমি বাংলাদেশের পতাকা নিয়ে ভারতের প্রজাতন্ত্র দিবস ক্যাম্পে অংশগ্রহণ করি। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় যখন আমি ICSB পরীক্ষায় অকৃতার্য হই তখন আমি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। সে সময় একজন শিক্ষক রূপে, একজন মোটিভেটর রূপে যদি আমার মা আমার পাশে না দাঁড়াতেন হয়তো আজ আমার এই প্রাচ্যের অক্সফোর্ড ফেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ হতো না। আমি মোহাম্মদ জাদিদ শামস রাফিদ, প্রফেসর রুবিনা খানের বড় ছেলে। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাষা ও ভাষা বিজ্ঞান নিয়ে অনার্স তৃতীয় বর্ষে পড়ালেখা করছি। 2014 সালের 27 জুন যখন আমার বাবা ইন্তেকাল করে, উনিও চট্টগ্রাম সরকারি স্মৃতি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন। সেই সময় থেকে শুরু করে 2024 সালের আজ 12 জুন পর্যন্ত, অর্থাৎ চাকরি জীবনের শেষ পর্যন্ত, মামা আমাদের জন্য অনেক কষ্ট করে গেছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন। চাকরি জীবনে আমার আম্মুর সাথে সবচেয়ে সুখকর স্মৃতি হচ্ছে উনি যখন 2019 সালে বিভাগীয় প্রধান পদে পদোন্নতি পেয়ে সরকারি স্মৃতি কলেজে এসেছিলেন। আজ তার চাকরি জীবন ইতি ঘটতে যাচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার সুস্বাস্থ্য কামনা করবেন, তার দীর্ঘায়ু কামনা করবেন। আসসালামু আলাইকুম। ম্যাডামের সাথে আমার দীর্ঘ 5 বছর চাকরি করা হয়েছে। এই দীর্ঘ 5 বছরে ওনাকে যতটুকু বুঝতে পেরেছি, উনি চমৎকার একজন মানুষ ছিলেন।
ওনার সাথে আরও হয়তো বেশি দিন কাজ করতে পারলে আমার ভালো লাগতো। ম্যাডাম যেহেতু আমি বিভাগের সর্বকনিষ্ঠ সদস্য, সেই হিসেবে উনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন এবং আমি একটা বিষয় লক্ষ্য করেছি, উনি আমার কাজের প্রতি খুব আস্থা রাখতেন। আপাদমস্তকভাবে তিনি একটি অত্যন্ত সহজ সরল একটা মানুষ। তিনি সবসময়ই মমতাময়ী মায়ের মতো আমাদের সবাইকে আগলে রেখেছেন। আমি ক্লাব সমাজ থাকাকালীন সময়ে ম্যাডাম আমাকে সব দিক দিয়েই তিনি আমাকে সহায়তা করেছেন এবং তার এই সহায়তার কারণেই কিন্তু আমি সফলভাবে একটি বছর সিটি কলেজের মতো একটি বড় কলেজে ক্লাব সমাজ দায়িত্ব পালন করতে পেরেছি। কর্তব্যের বেলায় ছিলেন খুবই নিষ্ঠাবান। তিনি প্রতিদিনের কাজ প্রতিদিনই সমাধান করতেন, অর্থাৎ কোনো কাজ পরের দিনের জন্য ফেলে রাখতেন না। গত 5 বছরে কারোর সাথে আমি ম্যাডামকে রাগারাগি করতে দেখিনি। ম্যাডামের সাথে যে কোনো অফিসিয়াল বিষয় হোক বা পারিবারিক বিষয় হোক খোলামেলা কথা বলা যেত এবং ওনার সব বিষয় আসে উনি ছিল 100% সৎ। অর্থাৎ বর্তমান সময়ে এই ধরনের একজন সৎ মানুষ, নির্ভীক মানুষ, নির্লোভ মানুষ খুঁজে পাওয়া সত্যি কষ্টকর। এটি একটি অসাধারণ একটা সময় আমরা পার করেছি। তার ক্ষেত্রে তার সময়ে আমাদের যে শৃঙ্খলা, বিভিন্ন কার্যক্রমগুলো, আমাদের সঠিক সময়ে সঠিক কাজগুলো সম্পাদন করা, এই সবগুলো নিঃসন্দেহে অতি উচ্চ মার্গের মধ্য দিয়ে শেষ হয়েছে। আর যদি বলি সব সহকর্মীদের প্রতি সহযোগিতার কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের যেখানে যারা আছেন তারা সবাই একমত হবেন, যে কোনো বিপদে আপদে, যে কোনো সুবিধা অসুবিধায় তিনি আমাদের প্রতি সহমর্ম ছিলেন, সহযোগী ছিলেন এবং আমাদের প্রতি সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছেন। এর সাথে দীর্ঘ 5 বছর বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ম্যাডাম, প্রিয় ম্যাডাম আগেও আমার সাথে কলেজে কর্মরত ছিলেন। প্রথমে আমরা ম্যাডামকে পাই সহকর্মী হিসেবে। ম্যাডাম অত্যন্ত সুরীতি একজন সহকর্মী। ম্যাডামের সাথে আমরা চাকরি করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। ম্যাডাম আমাদেরকে বেশ ছোটো ভাইয়ের মতোই আমাদেরকে দেখেছেন, সবসময় আমাদের সুখ দুঃখের সাথে ছিলেন। অবসর পরবর্তী সময় ভালো কাটুক এই মঙ্গল এবং ওনার মঙ্গল কামনা করছি। আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর রুবিনা খানম, তার 30 বছরের কর্মজীবন শুধুমাত্র কর্মজীবনেই ছিল না, এটা অত্যন্ত সংগ্রামমুখর জীবনও ছিল। মানুষ হিসাবে তিনি অতি উচ্চ হৃদয়বৃত্তির অধিকারী ছিলেন। আমি তার অবসর জীবন সুখের, সমৃদ্ধির এবং শান্তিপূর্ণ হোক এটি আশা করছি। ওনাকে আমি সুদীর্ঘ কাল ধরে চিনি। তার বিশেষ কারণ হচ্ছে ওনার স্বামী প্রফেসর জসীমউদ্দিন এক সময় আমার সহকর্মী ছিলেন। অত্যন্ত শিক্ষার্থী বান্ধব শিক্ষক হিসেবে ওনার সামাজিক একটা স্বীকৃতি ছিল। উনি তারই সহধর্মিনী এবং সেই হিসাবে ওনার ব্যক্তিত্ব, ওনার প্রায় হাজব্যান্ড এবং ওনারা পরস্পরই কিন্তু সমপর্যায়ের। উনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ, উনি একজন সৎ মানুষ। ওনার ব্যক্তিত্ব মাতৃবাৎসল্যে পরিপূর্ণ। ওনার কর্মজীবন সুন্দরভাবে সম্পন্ন করে আমি তাকে অভিনন্দন জানাই। আমি ওনার কর্মকাল শেষে যেন উনি সুন্দরভাবে ওনার জীবন অতিবাহিত করতে পারেন, এই জন্য ওনার জন্য শুভকামনা জানাই। একটি বড় বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সবসময় সকলের সাথে সুসম্পর্ক যেমন বজায় রেখেছেন, তেমনি সহকর্মীদের এবং বিভাগের শিক্ষার্থীর কল্যাণে তিনি আত্মনিয়োগ করেছিলেন। ম্যাডাম অত্যন্ত সময়নিষ্ঠ এবং দায়িত্ববোধ সম্পন্ন ছিলেন বলে আমি মনে করি। এই কলেজের সকল সহকর্মীদের সাথে ম্যাডামের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ছিল। উনি আমার 2 পর্যায়ের সহকর্মী। সরকার হাজী মোহাম্মদ মহসিন কলেজে তিনি আমার সহকর্মী ছিলেন, আবার সরকার সিটি কলেজেও তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী। আমার জানা মতে তিনি একজন অত্যন্ত ধার্মিক, অল্পভাষী এবং একজন সৎ সহকর্মী। তার তত্ত্বাবধানে হিসাব বিজ্ঞান বিভাগ খুব স্মুথলি রান করছে। বিভাগীয় সকল কার্যক্রম উনি যথাসময়ে সম্পন্ন করেছেন। অত্যন্ত ভদ্র, অত্যন্ত বিনয়ী এবং অত্যন্ত আন্তরিকতাপূর্ণ একজন মানুষ। ওনার সাথে আমি হাজী মোহাম্মদ মহসিন কলেজে চাকরি করেছি। ম্যাডাম অত্যন্ত শান্ত প্রকৃতির একজন মানুষ। সিটি কলেজে আসার পরও ওনার সাথে আমার বিভিন্ন সময়ে যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। স্বচ্ছভাবে খুব দক্ষতার সাথে বিভাগ পরিচালনা করেছেন। এই কলেজের প্রশাসন সর্বোচ্চ পদে যে 2 জন আসীন সিটি কলেজের কাণ্ডারি, বলতে গেলে সিটি কলেজকে এই বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এর পিছনে শুধু এরা 2 জন শক্তি দিয়ে এরা কাজ করেছেন এবং আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। ভুল ত্রুটি শুধরে দিয়েছেন, পথ দেখিয়েছেন, কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, কীভাবে বিভাগ চালাতে হয়, সব কিছুই তাদের কাছ থেকে আমার শেখা, অনুপ্রেরণা পাওয়া। আমি তাদের প্রতি
আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, পাশাপাশি সমস্ত সিটি কলেজের সদস্য যারা আছে, অন্যান্য বিভাগের সহকর্মী যারা আছে, শিক্ষক শিক্ষার্থী কর্মচারী, তারপরে নেতৃবৃন্দ এবং কলেজ সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। সকলের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা, আমার বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারি। সর্বপরবর্তী জীবন উনি সুন্দরভাবে কাটাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। ম্যাডাম ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ম্যাডাম আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের খবরাখবর নেবেন। উনার দুই সন্তান চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে, তারা যেন ভালো মানুষ হয়, এদের তাদের মা প্রতি যাতে দায়িত্বশীল হয় এই শুভকামনা জানাচ্ছি। ম্যাডাম আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন, বাকি জীবন আপনার সুস্থতা এবং শান্তিতে কাটুক। তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা করছি। সুস্থভাবে যেন পরবর্তী জীবনটা অতিবাহিত করতে পারেন ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করছি।